এখানে থেকেই আমরা মোদি ভাষণ শুনতে পাচ্ছি, মন কি বাত শুনতে পাচ্ছি কি পাচ্ছি না? ইন্টারনেট আমাকে দিয়েছে, আমাদেরকে আর কি দিয়েছে? আর আর মানে কি? রেলওয়ে, রেলওয়ে মানে রেল লাইন সংযোগ স্থাপন, ভারত ক্যাপিটাল সিটি রাজধানী দিল্লি, বিভিন্ন জায়গায় জোরালো হচ্ছে, বেঙ্গালুর দিল্লি পাঞ্জাব জুড়ে গেছে। আমরা স্বপ্নেও ভাবতে পারিনি আমরা দ্বীপ্রবাসী কম পয়সায় ডাইরেক্ট রেলে চড়ে দিল্লি যেতে পারবো। ভাবতে পারছিনি বিজেপি আসার আগে, ভাবতে পারছিনি, পারছি না, সেটা বাস্তব হয়েছে। মোদি যা বলছে বলতো এডিসি 2023 সরকার ফাইফিনাই ফাইফিনাই বিজেপি বলে পড়কে এডিসি বা বিজি নাই ফর ইঞ্জিন চাকরি প্রাণায় বড় যতনে ফর ইঞ্জিন নিবাঙ্গে খাটন খাজাক লাগে কতাল সরকার নাফি গই হামারি কতাল নাফি গই তীপ্রাহান যতনে সলাই কুসো বক্র কতর কি তিসা মানা নিবাঙ্গে সেন যতনে হামারি মাফি নাই। তো আজ জাদা মে বাত নি করুঙ্গি কিউকি আপ বহুত দূর দূর সে আয়ে হইগি আর উইন্টার সিজন মে তো মেরে এক সুতা সা আপিল করকে মেরা সুতা সা আপ লোক কা জো স্পিচ আপ লোক কা সাথ জো জোড়া হুয়া ইসকো মে আজ কে লিয়ে খতম করুঙ্গি। আপ লোক কে মে একই আপিল করতা হুম, আপ লোক কে ত্রিপুরা মে শান্তি চাতি হে? আপ লোক কে ত্রিপুরা মে শান্তি চাহিয়ে? আগার শান্তি চাতে তো মুড়ি কা বিনা ইয়ে ত্রিপুরা মে কোই শান্তি নিয়ে দে সকতে। पहले चाहिए शांति, इसके बाद उन्नति, इसके बाद निरापत्ता, इसके बाद देश शक्तिशाली। तो এই ত্রিপুরা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, শান্তি শৃঙ্খলা সৃষ্টি করার জন্য, মজবুত রাখার জন্য বিজেপি কে আমরা আনা দরকার এবং আনতে চাই এবং আনবই, সেটা আমাদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। আপনারা কিচ্ছু চিন্তা করার দরকার নেই, মোদি দিল্লিতে বসে সব কিছু দেখছে, ত্রিপুরা রাজ্যবাসী ত্রিপুরাবাসীরা কত পলিটিক্যালি চেতনা হয়েছে, রাজনৈতিক চেতনা কতটুকু হয়েছে অলরেডি দিল্লি ম্যাপে দিয়েছে। এই মাপ ধারা নিয়ে 2008 থেকে দুঃখছে এবং 2023 কিভাবে সেই মাপটাকে কিভাবে ব্যবহার করবে সেটা মোদি ম্যাজিক অলরেডি রেডি হয়ে গেছে। আপনারা শুধু দরকার আপনারা নিজের মানসিকতা প্রস্তুতি নেওয়া এবং নিজে যখন প্রস্তুতি নিচ্ছে প্রতিবেশী নিজের পরিচিত ভাই বন্ধু জাতি গোষ্ঠী সবাইকে ও নিজের মতন করে প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা বলবে, শুধু এটাই আপনাদের ডিউটি, বাকি সব মোদি করবে। সেজন্য আপনারা 2023 জন্য আনন্দে আনন্দে এবং একের পরে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সরকার আরো সুন্দর সরকার, সমৃদ্ধি সরকার, শক্তিশালী সরকার গঠন করার জন্য একসাথে আমরা 2023 আবার বিজেপি সরকার গঠন করব। 23 আবার একসাথে, 23 আবার, 23 আবার, 23 আবার বিজেপি সবাই একসাথে হাত মুঠু করে বলতে হবে জিন্দাবাদ বিজেপি, বিজেপি মোদিজি, অমিত শাহজি, জেপি নাদাজি, মানিক শাহজি, বিজেপি জয়, ত্রিপুরা জয়, ভারত ভারত মাতা কি জয়, যত নখুলমকা আনি ককিসের সামনে অরণ পাই রাখা।